ইতালিতে যাওয়া বাংলাদেশিদের ভিসা পেতে সময় লাগছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভিএফএস গ্লোবালকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়। সে সঙ্গে বৈধ নোলাবস্থা বা ওয়ার্ক পারমিট সহ ভিসা অ্যাপয়েন্টমেন্টকারীরা মেয়াদ শেষ হওয়ার আগে আবেদন করতে পারবে, আর ভিসার জন্য বুকিং স্লট নিতেও কোনো চার্জ লাগবে না। এর আগে মঙ্গলবার ভিএফএস গ্লোবাল তাদের ওয়েবসাইটে জানায়, ইতালি দূতাবাসের নির্দেশ অনুসারে ভিএফএস গ্লোবাল ভিসার অনুরোধ ফাইল করার জন্য একটি নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি নিয়ে কাজ করছে। এ পদ্ধতিতে জরুরি প্রয়োজনে সব আবেদনকারীদের সেই অনুযায়ী একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করার অনুমতি দেবে। ইতালি গমনেচ্ছু বাংলাদেশিদের দেশটিতে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সম্প্রতি ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হয় বাংলাদেশিদের। সম্প্রতি প্রতিষ্ঠানটি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হয় বাংলাদেশিদের। সহজে প্রতিষ্ঠানটি থেকে অ্যাপয়েন্টমেন্ট না মেলার অভিযোগ ছিল তাদের। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।